এক সাংসদের দল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল 21 জুলাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নানা নাটকীয় উত্থান পতন। বিগত 2 দশক ধরে এই দিনটি তৃণমূলের অঘোষিত বার্ষিক রাজনৈতিক সমাবেশ। এই দিনটি তাৎপর্যপূর্ণ তৃণমূলের কাছে ঠিক কতটা তা একটা ঘটনার দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়। 2011 সালের 13 মে 34 বছরের বাম শাসনে ধস নামিয়ে রাজ্যের রাজনৈতিক ক্ষমতা দখলের পর আলাদা করে কোনো বিজয় উৎসব করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেদিন বেলা গড়াতেই জনতা স্পষ্ট হয়ে যায়। আর তারপরে দৃশ্যত আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, জয়ের উদযাপন হবে 21 জুলাই শহীদ তর্পণের দিন। 1993 সালের পর থেকে প্রতি বছর এই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করছে তৃণমূল কংগ্রেস। 24-এ ভোটেটাকে এবারও আগামী রূপরেখা তৈরি করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে লাখো মানুষ উপস্থিত হয়েছিলেন দলনেত্রীর কথা শুনতে। 100 দিনে কাজের টাকা পাওয়ার জন্য দরবার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার তীব্র আক্রমণ, আগামীর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্য থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা হাজির হয়েছিলেন 21-এর শহীদ সমাবেশে। এদিন অন্যান্য নেতা নেত্রীরা যখন শহীদ মঞ্চে সেলফি তুলতে ব্যস্ত, তখন শহীদ মঞ্চমুখী আগত তৃণমূল কর্মী সমর্থকদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য তাদের দেখভালের ব্যবস্থা করলেন শ্রমিক নেতা মানা চক্রবর্তী। এদিন 1000 মানুষের মধ্যে খাবার জলের প্যাকেট তুলে দিলেন তিনি। তার এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যে শহীদ তর্পণ, 54 নম্বর ওয়ার্ড থেকে আমাদের সোমা মুখার্জির নেতৃত্বে ডাক্তাররা এসছেন, ওষুধপত্র দিচ্ছেন, ওআরএস এবং জল আমাদের 1 লক্ষ মানুষের জন্য আমরা ব্যবস্থা করেছি। এই সীমিত ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের একটাই স্লোগান যে নো ভোট টু বিজেপি, ভোট ফর ইন্ডিয়া। যে আমাদের 26টা যে জোট, সেই 26টা জোটে যেমন 1:1 মাননীয় মুখ্যমন্ত্রী যার নির্দেশ দিয়েছেন, যে বলেছেন যে 1:1 করে, আজকে যারা বলছেন যে বাংলাকে সন্ত্রাস, মণিপুরে মা বোনদের ওপর জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সহকর্মী মার্ডার হয়ে গেছে, আজকে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ইউরোপ ঘুরছে, আমেরিকা ঘুরছে, আজকে তাদের প্রায় 3 মাস হতে চললো, উনি একবার দেখতে যেতে পারলেন না যে মানুষ জ্বলছে, মণিপুরের মানুষ বা আগুনে জ্বলছে, খেতে পারছে না, পড়তে পারছে না, শ শ মানুষ মারা হয়ে গেছে, মা বোনদের ওপর জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, এই এটা দেখতে পাচ্ছে না দেশের প্রধানমন্ত্রী? দেখুন, আগেরবারেও আমরা মানাদার সঙ্গে ছিলাম, এবারেও আছি, তো এটা একটা দারুণ উদ্যোগ, যে উদ্যোগে মানবিকতার রূপ একটা পায়, এবং উনি যে মানে তৃণমূল একজন সহযোদ্ধা, মানুষের কথা মাথায় রেখে এবং মামাটি মানুষের সরকারকে একটা বিশেষভাবে সাহায্য করছে এই দিনে, তাকে আমি ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।